হ্যালো এভরিওয়ান, এর আগের ক্লাসগুলোতে পার্শ্ব স্পিচের তিনটি ভাগ সম্পর্কে আমরা জেনেছি, নাউন, প্রোনাউন এবং অ্যাডজেটিভ সম্পর্কে। আজকে আমরা জানব ভার্ব সম্পর্কে। ভার্ব কথার অর্থ হচ্ছে ক্রিয়াপদ, যে পদের মাধ্যমে কোনো কাজ করা বোঝায়। যে পদের মাধ্যমে কোনো কাজ করা বোঝায় তাকে বলা হয় ভার্ব। অর্থাৎ ভার্ব ইজ এ ওয়ার্ড হুইচ এক্সপ্রেসেস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। ভার্ব ডুইং সামথিং, অর্থাৎ উদাহরণস্বরূপ বলা যায় প্লে, কাট, রান, ডান্স, স্লিপ ইত্যাদি। হ্যাভিং ভার্ব বলতে বোঝায় have, hatch, or and hat. Being verb আমরা সবাই জানি am, is, are, was, were, shall, will. Example বাক্যতে যদি আমরা বলি আই অ্যাম এ গার্ল, এখানে অ্যাম হচ্ছে বিং ভার্ব। শি হ্যাজ এ নাইস কার, এখানে হ্যাজ হচ্ছে হ্যাভিং ভার্ব। দে প্লে ক্রিকেট, এখানে প্লে হচ্ছে ডুইং সামথিং, অর্থাৎ ডু ভার্ব। তো এখান থেকে আমরা জানলাম ভার্ব সম্পর্কে। স্টুডেন্টস, যদি ক্লাস ভালো লেগে থাকে তো তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।